কত বৃষ্টিতে ভিজেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মন জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চায় মন হারাতে সেই ভালোবাসাতে আমাকে বাসাতে। তো দেবের সিনেমার গান, একটা সময় দেব অন্ত আমরা পাগল ছিলাম, মানে দেবের সিনেমা দেখতেই হবে গুরু, যে করে হোক সিনেমা, মানে সিনেমা হলে আসলেই। তখন কোন ক্লাসে পড়ি, মাধ্যমিক দিয়ে দিয়েছি, আরে দেবকে দেখতেই হবে, মানে দেব হচ্ছে সুপারি। তো যাই হোক, দেবের উপরে একটা সময় খুব ক্র্যাশ খেয়েছিলাম আমরা, মানে কি বলবো, তখন দেব আর জিৎ, মানে জিতের থেকেও দেবকে যেন বেশি ভালো লাগছে, তা যতটা বেশি ভালো লাগতো সেই সময় সিনেমা দেখতে, এখন আর সেই ততটা বেশি খারাপ লাগে, এখন আর ঠিক ভালো লাগে না, আর সিনেমা তো দেখিও না, আর দেবকেও ভালো লাগে না ব্যক্তিগতভাবে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এন্ট্রি নিল, ঠিক আছে, মানে টিং 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 টিং, তো মানে এরকম একটা ধুকপুক 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 নিয়ে এন্ট্রি নিল। কে নিল? সেটা হচ্ছে টুকলি রানি। ফ্রিজের পাশ থেকে আসলো পুরো নায়িকাদের মতন, এসে বলে গুড মর্নিং, ওফ, মানে এই যে এইরকমভাবে বলতে হবে, দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি, গুড মর্নিং গাইস। তো যাই হোক, গুড মর্নিং গাইস, গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকালবেলায় চলো চায়ের আড্ডায় নিয়ে যাই। তো ক্যামেরার অ্যাঙ্গেলটা করলো তো ভালোই কথা। আমি প্রথম দিকটা ভাবছিলাম যে মনে হয় কোনো স্ট্যান্ড খাটিয়ে বোধহয় ভিডিওটা হচ্ছে, ও মা, তারপরে আমার সিনেরারিটা পুরো বদলে গেল। তারপরে কি দেখলাম, চা হলো, হওয়ার পরে বসে পড়লো নিচে, আগে কি সুন্দর ডাইনিং টেবিলে চা খেত, তারপরে খাটে উঠেও চা খেত, একদম জড়ো সড়ো হয়ে বামন টয়লেটের পাশে, কীরকম যেন লাগছিল, মানে কি বলবো, রেল স্টেশনে যেরকম শুয়ে থাকে, স্টেশনে যেরকম শুয়ে থাকে, ঠিক সেরকমটা লাগছিল। মানে দেখো, মানুষ শোবে না কেন, বিছানার ঘরেও করা যায়, এইবার পাখা উপরে, সিলিং ফ্যান আর টেবিল ফ্যানের মধ্যে পার্থক্য তো থাকবেই, সিলিং ফ্যানটা পুরোটা জায়গা কভার করে কিন্তু টেবিল পাখাটা অতটা কভার করে না, কিন্তু টেবিল পাখার হাওয়াটা খুব মৃদু লাগে। টুকলির তো টেবিল পাখা আছেই, একটা স্ট্যান্ড ফ্যান ওই বাড়িতে থাকতে দেখেছিলাম আছে, এই বাড়িতেও বোধ হয় নিয়ে এসেছিল, নাইটির মধ্যে ওটাকে জড়িয়ে রেখে দিয়েছে, জানি না আছে কি না, আগে ওই বাড়িতে থাকতো একটা তো লম্বা স্ট্যান্ড পাখা ছিল, টুকলি নিজেই বলেছিল যে এটা আমার নিজের মানে পয়সা দিয়ে এই স্ট্যান্ড ফ্যানটা কেনা। যাই হোক, তারপরে খুব দুঃখ গো বৃষ্টির জন্য, না বৃষ্টির জন্য শুধু যে টুকলির দুঃখ তা নয়, আমার তোমাদেরও দুঃখ বলো, কত চাষির, কত মানুষের ক্ষতি হচ্ছে, অনেক মানুষের ব্যবসার ক্ষতি হচ্ছে, তাই নয় কি? তো টুকলির কিন্তু চিন্তা হচ্ছে বাবা, পেঁপে পেঁপে, দিদির পেঁপে গাছটা তোমাদের দেখালো না সেদিনকে ভিডিও করে, কত পেঁপে ধরেছে, সেই পেঁপে গাছ এই বৃষ্টিতে হেলে পড়েছে, পেঁপেটায় নজর লেগেছে, নজর, দিদি বুঝতে পারেনি, দিদি যদি পেঁপে গাছটার মধ্যে একটা হাড়ি লাগিয়ে দিত পেঁপে গাছের মাথায়, বা পেঁপে গাছের মধ্যে কিছু একটা ঝুলিয়ে দিত, মানে যাতে নজর না লাগে, কুনজর থেকে বাঁচার জন্য, ঠিক আছে, তাহলে পেঁপে গাছটা ওইভাবে হুমড়ি খেয়ে পড়তো না। ভাবো, অতগুলো গাছ রয়েছে, তার মধ্যে পেঁপে গাছটাকেই পড়তে হলো। আবার নিজেই বলছে, আমি না পেঁপে খেতে ভালোবাসি না, একদিন বলছিল, কিন্তু দেখো এই পেঁপে গাছটার দিকে খুব ভালো লাগছে দেখে, পেঁপে খেতে ভালোবাসি না, তবে ফ্রিতে দিলে আমি নিতে কিন্তু খুব ভালোবাসি ভাই। তারপরে হচ্ছে অরিজিৎ সিংয়ের যে গানটা, মানে তিলোত্তমার জন্য যে গানটা আর কি কী বলবো গেয়েছে, তো সেই গানটা করছে, তো সেই গানটা আমি আর করবো না, তো আমি বলবো বিচার চাই, আমিও প্রত্যেকটা ভিডিওতেও বলবো বিচার চাই বিচার চাই। টুকলি একা বলতে পারে না, আমিও বলতে পারি বিচার চাই, আর সত্যি এটা মন থেকেই চাই,
এটা নয় যে টুকলির সাথে আমি কম্পিটিশন করে কিছু চাই, সত্যিকারেরই বিচার চাই। আমি জানি আমার দর্শকরাও বিচার চায়, তিলোত্তমার বিচার চায়, অবশ্যই চায়। তারপরে একজন দর্শক বন্ধু বলেছে, আচ্ছা ময়লাওয়ালা, তুমি ময়লাওয়ালা কেন বলছো? তুমি একটা সময় বলেছিলে না যে ময়লাওয়ালা বলতে নেই, ঠিক আছে, তো প্লিজ ময়লাওয়ালা বলো না। তুমি তাকে পরিষ্কার যে নেন বা সেরকম কিছু একটা বলো, মানে ময়লাওয়ালাটা আপত্তি, কারণ টুকলি একটা সময় বলেছিল ময়লাওয়ালাটা ঠিক বলতে নেই, ময়লাওয়ালাটা বললে কিরকম লাগে। দেখো আমরা অনেক কথা বলি, বলে আবার আমরা ভুলে যাই, কিন্তু আমাদের দর্শকরা যারা কিনা আমাদের এইখানটা থেকে ভালোবাসে, আমাদের হৃদয়ের এই জায়গাটায় থাকে, তারা কিন্তু আমাদের প্রত্যেকটা কথা একদম মাথায় রাখে, এবং মাথায় রেখে সেটাকে বলে যে তুমি এইটা এই বলেছিলে, ওটা ওই বলেছিলে, তো সেই রকমই আর কি মনে করিয়ে দিয়েছে। কী চালাক, ভাবো টুকলি কিন্তু হারবার পাত্রী নই, সে আবার কথাটাকে ঘুরিয়ে দিল। কীভাবে ঘুরিয়ে দিল সেটাই বলছি, বলছে না ব্যাপারটা কী বলতো, ব্যাপারটা হচ্ছে ওই ময়লাওয়ালা না বললে না আমার বাড়ির যে মানে কাজের মেয়েটি আছে ও না বোঝে না, মানে পুরো দায়ভারটা ওর উপরে দিয়ে দিল। ভাবো ময়লাওয়ালা বললে সে বোঝে, যদি বলি আমরা বাসি বাসি বাসি, ময়লাওয়ালা কেন বলতে হবে, ময়লা নিতে এসছে, ময়লা ফেলবো, এটাও তো বলা যেতে পারে। শ্যামের বাসি এটাও বলা যেতে পারে, না শ্যামের বাসিটা আবার অন্য অ্যাঙ্গেলে চলে যাবে, তো ময়লা নিতে এসছে এটা তো বলা যেতেই পারে। তারপরে হচ্ছে খুব হিসাব লিখছে, খুব হিসাব লিখছে, বামন আবার ক্যামেরা করে দিচ্ছে। ভাবো টুকলি ঘরে বসে সংসারের কাজ করছে, রান্না করছে, প্লাস হিসাব কিতাব লিখছে, আর বামন পিছন পিছন ঘুরে ক্যামেরা করে দিচ্ছে। কেন, বামনেরও তো টুকলি নিজেই বলেছে যে বামন এখন অফিসে অফিসিয়ালি কাজ করছে, তাহলে বামনের তার মানে শিক্ষাগত যোগ্যতা আছে, তাহলে শিক্ষাগত যখন যোগ্যতা আছে তাহলে বামন কেন সেই কাজটা করতে পারছে না ডাইনিং টেবিলে বসে। অ্যাকচুয়ালি রোববারে ফোন করার আছে, ফোন করার আছে। এইবার তোমরা বলবে যে কোনো ব্যাংক রোববারে ছুটি থাকে, তাহলে কোন ব্যাংক? শোনো, কিছু কিছু চিটিংবাজি ব্যাংকও আছে যারা কিনা রোববারে তোমাকে টাকা দেবে, আবার রোববারে তাদের প্রয়োজন মতন তুলে নেবে, সেই রকমেরই পেমেন্ট দেওয়ার ছিল, সেই জন্য প্রচুর কাগজপত্র নিয়ে বসেছে। আসলে কিছুই কাগজপত্র নয়, হয়তো তার লোনটা ওই দিন জমা করার ছিল, তাই অফিসের লোক বলেছে দেখুন টাকাটা কি আপনি আদায় করতে পারবেন, বা এটা মিথ্যা কথাও হতে পারে, বা দেখুন সামনেই তো পুজো, এই পলিসিতে আপনি কি মুরগি করতে পারবেন, দেখুন আপনাকে কিন্তু লেগে থাকতে হবে, সেক্ষেত্রে রোববারে সবার ছুটির দিন, ঠিক আছে আমি আপনাকে ছুটি দিয়েছি ঠিকই, কিন্তু আপনি বাড়িতে সংসারের কাজ করার সাথে সাথে এই ফোনে কিন্তু আপনি একদম লেগে থাকবেন, আর তারপরে যদি কাস্টমারদের ফোন আসে সেটা কিন্তু আপনি অ্যাটেন্ড করে তাদের সাথে সুন্দরভাবে কথাও বলবেন। তো টুকরি বানাচ্ছে খিচুড়ি, তো খিচুড়িটা দেখলে বানানো প্রসেসটা, তো খিচুড়ি বানানোর সাথে সাথে বললো মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। জানি না অনেকে আবার কী বলবে, আমি আবার একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে ভালোবাসি, অনেকে আবার শক্ত শক্ত খিচুড়ি খেতে ভালোবাসে। হ্যাঁ টেস্ট ওয়াইজ কেউ ভ্রুনা খিচুড়ি খেতে ভালোবাসে, কেউ পাতলা খিচুড়ি খেতে ভালোবাসে, কেউ আবার একটু গামাখামাখা আঠা আঠা টাইপের খিচুড়ি খেতে ভালোবাসে, যার যেরকমটা ভালো লাগে। আর খিচুড়ি জিনিসটা এরকম, আমি সব রকম খিচুড়িতেই একদম 100% মানে আমার খুব ভালো লাগে। এইবার তোমাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি মোবাইলে ভিডিও দেখি, তোমরা তো জানো অনেকের ভিডিওই দেখি টুকটাক, দেখতে দেখ অনেকের মানে আগে অনেক দেখতাম, এখন অত সময় হয় না, এখন বিশেষ করে খবরের চ্যানেলগুলোই বেশি দেখি। তবে হ্যাঁ আমার কন্টেন্ট যেগুলো নিতে হবে আমার মনে হয় সেই সব চ্যানেল আমি অবশ্যই দেখি। তো এবার শর্টে রান্না বান্না বা অনেক সময় দেখবে অনেক ফুড ব্লগাররা বিয়ে বাড়িতে গিয়ে ফুড ব্লগিং করে, তো একটু ফুডি তো ওই সব মানে ভিডিওগুলো আমার খুব ভাল লাগে। হঠাৎ করে সেদিন দেখলাম খিচুড়ির রেসিপি, আমি একবার ভাবলাম যে দেখবো রেসিপিটা, তারপর ভাবলাম দেখি কী প্রসেসে করছে, আমি তো নিজেই ভালো খিচুড়ি বানাতে পারি, তো আমি ভাবলাম যে দেখি এটা আমার থেকে আরও বেটার প্রসেসও হতে পারে বা ইজি প্রসেস হতে পারে, তো সেটা দেখি আমি কিছু শিখতে পারবো।
ঠিক আছে, তো তারপরে দেখলাম, তারপরে দেখলাম দেখলাম বেশ যতটা ইজি মনে হচ্ছে ততটা পার্ট বাই পার্ট করেছে, বেশ খাটনিও আছে। তো ঠিক আছে, নিশ্চয়ই টেস্টিও হবে। এইবার সেটা হচ্ছে অতনীর রান্নাঘর বলে একটা চ্যানেল আছে, জানি আমি তার নাম নিলাম বলে সে আমাকে স্ট্রাইক দেবে না। তো সেইখানে একটা শর্টে খিচুড়ি দেখিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে মুগ ডাল, মুসুর ডাল, গোবিন্দভোগ চাল, তবে তার মধ্যে প্রচুর ইনগ্রিয়েন্টস দিয়েছে, প্রচুর ভেজিস দিয়েছে, যেটা শীতকালে খিচুড়িতে যেরকম মটরশুঁটি, গাজর, আলু, এটা সেটা অনেক কিছুই দিয়েছে, কিন্তু টুকলির অতটা ভেজিস ছিল না, ওকে পুরো কপি করেছে। আর একদম দিব্যি খেয়ে বলছি, ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি ওই রেসিপিটা দেখছিলাম। আচ্ছা, ওই রেসিপিটা আমি তোমাদের বলছি, রোববারই দেখেছি, ওই রেসিপিটা আপলোড হয়েছে সম্ভবত বৃহস্পতিবার থেকে শুক্রবার, সম্ভবত, কারণ ওই দিন আমি রোববার দেখছিলাম তখন লেখা ছিল 2 ডেজ, মানে দুদিন আগে। এইবার তখনই আমি ভাবলাম যে এইটা দেখলো এটা কপি হয়ে যাবে, এটা আমি ভাবছিলাম, বিশ্বাস করো টুকলি কপি করবে। এইবার এইটা ভাবতে ভাবতে হঠাৎ করে এই স্ক্রল করতে করতে দেখলাম ওরা দুজন ইটিং শোতে বসেছে, তবে আমি ভেতরে ঢুকে আর দেখিনি কি বক্তব্য রেখেছে। তখনই রেসিপিটা দেখে নিলাম যে লেখা রয়েছে থাম্বনেলে, টাইটেলে লেখা রয়েছে খিচুড়ি, তার সাথে এই সব ভাজা ঠাজা এই সব, আমি ভেতরে আর ঢুকে দেখিনি, পুইসা পুইসা কতটা আমি দেখিনি, বুঝতে পারছো তো? তো তখনই আমি ভাবলাম হ্যাঁ কালকে পুরো ব্লগটা দেখতে হবে, ওই ওকে ওই অতনুকেই কপি করেছে, ঠিক আছে, এইটা আমি ভাবলাম। আর আমার ভাবনাটা যেরকম আমি ভেবেছি সেরকমটা মিলে গেছে দর্শকরা, ঠিক আছে। তাই আমি ভাবছি যে ওকে হে ব্রাহ্মণ কতটা চেনে সেটা আমি জানি না, বাট আমি কিন্তু পুরো রন্ধে রন্ধে চিনে গেলাম, আমি ভাবলাম আর সেটাও হয়ে গেল। তোমরা তোমরা আজকে ভিডিওটা যাচ্ছে তোমাদের কাছে মঙ্গলবার, তাই তো? তো মঙ্গলবার তোমরা দেখবে এই এবার টুকলি, সেটা যদি রোববারে করে থাকে তাহলে দেখবে আমি যেটা বলছি শুক্রবারে এরকমই আপলোড গেছে। তো যাই হোক, তারপরে দেখাচ্ছে কি, ওকে তো কপি করে নিয়েছে, তারপরে দেখাচ্ছে কি ডাটার চচ্চড়ি, ঠিক আছে। তো ডাটা নাকি সিদ্ধ হয় না, বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি এগুলো কামচুরি জিনিসপত্র আর কি, ডাটা বা সিদ্ধ হয় না, আরে বাবা পুঁইশাক করারও প্রসেস আছে, পুঁইশাক যখন করতে হবে তখন ডাটাগুলোকে মাঝখান থেকে কাটতে হবে, তবে কাটলে আবার অম্বল হয়ে যায় বেশি পুঁইশাকের ডাটা, কিন্তু সিদ্ধ করার জন্য আমাদের কাটতেই হবে। তো ডাটা, আলু, কুমড়োটাকে আগে দিতে হবে, তারপরে একটু মজে গেলে তারপরে পাতা আর বেগুনটাকে দিতে হবে, তারপরে ঝিঙেটাকে দিতে হবে, মানে যেই সবজিগুলো তাড়াতাড়ি শক্ত থাকে সেগুলোকে আগে দিতে হবে, গাজর ভাজর থাকলে ওগুলোকে আলুর সাথেই দিতে হবে, আর যেগুলো একটু নরম টাইপের হয়েছে সেগুলোকে পরে দিতে হবে। তো তারপরে আবার ঢপলিং দিল, কে নাকি রান্না করে দিয়েছে হপিসে পুঁইশাক, সেইটা নাকি খুব কি বলবো কি বলো টেস্টি হয়েছে, বাট পুঁইশাকের ডাটাগুলোই সিদ্ধ হয়নি, তাই টুকলি ভাপিয়ে নিচ্ছে। তো যাই হোক, তোমরা বলছে পুঁইশাকের তোমরা চচ্চড়ি বলবে না কি বলবে, অ্যাকচুয়ালি খিচুড়ি যখন বানিয়েছো তার সাথে লাবড়া লাবড়া লাবড়াইটাই চমে, তো খিচুড়ি লাবড়া তার সাথে হচ্ছে ভাজা, ও বাম্পার বাম্পার। শীত এই শীতকাল বলছি কেন, বর্ষাকাল মানে একটু খিচুড়ি খিচুড়ি মন চায়, যদিও বা আমাদের বাড়িতে কেউ খিচুড়ি খেতেটা ভালোবাসে না, আমি যতটা ভালোবাসি ওই কারণে আর খিচুড়িটা করে ওঠা হয় না। তারপরে বামন কি বলছে, টুকলি যখন হিসাব কিতাব পড়ছে দেখাচ্ছে তখন বামন বলছে, মানে চিত্তগুপ্তের খাতাটা যখন লিখছে বামন বলছে, না তুমি কাজের মধ্যে থাকো ভালো, তখন টুকলি বলছে আমি তো কাজটা ভালোবেসে করি, অ্যাকচুয়ালি এগুলো তো আমাকে ঠোকার জন্যই, তখন বামন বলছে না না না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, যেরকমটা বামনের শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে, কোন সময়টা ক্যামেরা হাতে নেব আর এমন একটা বক্তব্য দেব যেটাতে অপারেন্ট পার্টির গা পিত্তিটা জ্বলে ওঠে, ঠিক আছে, যেরকমটা কিনা বামন ভাবতে থাকে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, অ্যাকচুয়ালি দুটোই শয়তানের বাসা, টুকলি কাজের মধ্যে থাকলেও শয়তানের বাসা, আর অলস মস্তিষ্ক থাকলে তাহলে তো আরোই বেশি শয়তানের বাসা, যদি বা টুকলির থেকে টুকলির এই মানে একইভাবে চিটিংবাজি করতে করতে মানুষ চিনে গেছে, তো তার ফলে এখন আর অতটা করতে পারছে না, তো ব্যস্ত রাখার চেষ্টা করে। তো আমি ভাবছি যে আগে কি সুন্দর খাটে সুতো, এখন সেইখানে নিচে চলে এসছে, রিফিউজি হয়ে গেছে, রিফিউজি। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে বিশ্বনাথ
তে শুলো দুপুরবেলা, আবার হাউস কোট পরে চলে আসলো, আরেকটা টেক নিল রাত্রিরে। টেক নিয়ে বলল, কি বলতো, ওই সব বিছনা টিসনা পাতা ঝামেলা। এটা তো সত্যি কথা, একদমই তাই, পাতা ঝামেলা। তাই আমি খাটেই শুচ্ছি, কি করব, পাখাটা নেই, এদিকে এত কিছু গেলনের সব বন্দোবস্ত আছে, পাখাটা কি করে ঠিক হচ্ছে না, পাখা আর গ্যাস। ঠিক আছে, এইটা হচ্ছে পুজোতে এইবার বাম্পার ঝাড়ার প্ল্যান। কেউ যদি কোনো দর্শক যদি নেই 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 এইটা শুনতে শুনতে যদি দেয়, আচ্ছা ওর তো অনেক দর্শকরা আছে যারা কি না ওকে ভালোবাসে, তারা সাপোর্ট করে, তারা ওর কথায় সহমত করে, পোষণ করে, তো তারা তো বলতেই পারে যে দিদি তুমি তো এখন ভালো অফিসে অফিসার, তাহলে তুমি এখন কেন পাখাটা ঠিক করতে পারছো না, পাখাটা ঠিক করতে আর কতই টাকা লাগবে, এটা তো তারা বলতেই পারে। তারপরে বলছে, তোমরা তো আমাকে বলেছো বাদে কথা বলতে না, তো আমি সেই কারণে বলছি না। বাবা ও কতই সত্যি, আমাকে আমাদের নিয়ে না বললি কি আর তোমার চলবে? তারপরে বলে, আমি সবসময় মাথাটা উঁচু করে চলি না, মাথাটা পায়ের দিকে নিচু করে চলি। হ্যাঁ, এটা বলতে চাইলো, মানে এটা বোঝাতে চাইছে যে টুকলি কতটা সহানুভূতি মানুষ, কতটা গরিবদের কথা ভাবে। ঠিক আছে, তবে ভালো, জীবনে আশা আকাঙ্ক্ষা কম রাখাই ভালো। তাহলে জীবনে আশা আকাঙ্ক্ষা যার কম থাকবে, তার সে শান্তিতে ঘুমাতেও পারবে, আর কি বলবো, তার হিংসাটাও কম হবে, যেটা কিনা টুকলির খুব হয়। তো যাই হোক, জীবনে আশা আকাঙ্ক্ষা নিয়েই বললে এটা হবে। তো ব্রাহ্মণকে বলল, বাজারে পাঠাবে কি করতে, সকালবেলা উঠে কেন চুলে কালার করবো, বাবা কালার করার সময় পেল না, বাবা ও বেটি স্নানই করে না ঠিক করে, আর এই ঠান্ডা পড়েছে তাতে স্নান করবে, চুলে কালার ফালার করলে শ্যাম্পু করতে হবে, স্নান করতে হবে, ট্যাঙ্কির ঠান্ডা জল, স্নান করে বেটি তো, স্নান করেনি, বুঝতে পারছো তো, ওই জন্য আর কি শ্যাম্পু ফ্যাম্পু এই ওই কালার ফালার দেওয়ার কথা বললো না। বামন কি গাইছে, মানে এই 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 জিনিসটাই তো ছে, মানে নিচে বসে একেবারে, হ্যাঁ এমনভাবে বসেছিল মনে হচ্ছিলো যেন বিয়ে বাড়ির আসো। তারপরে ওই চায়ের কাপেও চেস করতে চাইছে, বামন বলছে শুধু হুল্লোড়, শুধু ছোট লোক আমি, বুঝেছিস, চায়ের কাপে কেউ এরকমভাবে হুল্লোড় করে, হ্যাঁ ওটা কি নেশা কাটার একটা ডায়লগ, শুধু হুল্লোড়, হ্যাঁ না নেশাটা আবার নিবি তার আগে একটা সেলিব্রেশন, শুধু হুল্লোড়। মানে আমার যা কার্টুন লাগে, পুরো কাটপিস, পুরো কাটপিস। তারপরে বলছে, আমি গড়িয়াহাটের এই সেই সব গরিব মানুষদের কথা ভাবি, তারা কী করে মেলা ফেলা যারা করে পুজোতে, মানে গরিবদের কথা বেশি গেলে খুব ভাবে, সরি, যাতে এই মানে সেল টেল হলে গড়িয়াহাটে ফুটপাতে তারা হচ্ছে পুজোর কটা দিন ভালো খাবে, এত ভালো জিনিস কিনতে পারবে। তো আমি বলি এই কথাটা, শুধু গড়িয়াহাট কেন, সব জায়গায় গরিব মানুষ আছে, তুমি যদি এতই ভাবো এক মাসের বা একটা ইউটিউবের পেমেন্ট তুমি দাও দেখি, তাদের দান করে অন ক্যামেরায় জিনিসপত্র কিনে বাবা লোকনাথ বাবার মন্দিরের সামনে করো তো দেখি দান, তবে বুঝবো তোমার মন আছে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।